নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী 18 মাস অর্থাৎ 2021-এর জুন টু 2022-এর ডিসেম্বর অর্থাৎ 2022-এর এন্ড পর্যন্ত এই শনি মহারাজের দৃষ্টিতে 6টি রাশির অর্থ ঢেলে দিতে চলেছে শনি মহারাজ। একটা কথা আছে, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। এই 18 মাস শনি মহারাজ দৃষ্টি এই 6 রাশিকে ঢেলে দিতে চলেছে অর্থ। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি কিছু কিছু কথা বলি। এই যে 18 মাসের মধ্যে কোনো সময় বুধ নিচস্থ হবে, কোনো সময় মঙ্গল নিচস্থ হবে, কোনো সময় যে কোনো গ্রহ তুঙ্গস্থ নিচস্থ যে কোনো কিছুতেই কিন্তু থাকবে, শত্রুগ্রহে থাকবে। কিন্তু 18 মাস এই শনি অর্থাৎ 2021-এর জুন টু 2022-এর ডিসেম্বর একদম এন্ড পর্যন্ত অর্থ ভাণ্ডার দিতে চলেছে এই 6 রাশিকে। তো আমি একটা কথা বারবার বলেছি যে শনির স্থিতি থেকে দৃষ্টি বড়। এখানে কি হচ্ছে, যেভাবে অর্থাৎ তুঙ্গভাবে যখন শনি দৃষ্টি দেয়, এটা আপনারা জেনে রাখুন, তুঙ্গভাবে যে ঘরে শনি তুঙ্গ হয় এবং যেটি তার রাজ্যকারী হয়, সেই জায়গাটা যদি শনি দৃষ্টি দেয়, সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করে। এবং 6টি রাশির ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা হতে চলেছে। 4টি রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট, 4টি রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট এবং 2টি রাশির ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। 4টি রাশি এক্সিলেন্ট 6টি রাশির মধ্যে এবং 2টি রাশি কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলেছে এই 6টি রাশির মধ্যে। দেখুন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি আপনার লেবার সম্প্রদায়, আপনার শ্রমিককে বোঝায়। শনি পেট্রোল কেমিক্যাল, কয়লা খনি, লোহা এই সকল জায়গাগুলোকে কিন্তু শনি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই শনি এই 18 মাস, আবারও বলছি ডেটটা মেনশন করে রাখুন, অর্থাৎ 2022-এ এন পর্যন্ত এই 6 রাশি কিন্তু হতে চলেছে মালামাল। কোন কোন এই 6 রাশি কোন কোন দিক থেকে হতে চলেছে দেখুন। এর পাশাপাশি দেখতে হবে যে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, যারা লিখছেন কেউ কেউ যে স্যার আপনি বলছেন আমার তো হলো না, শনির প্লেসমেন্ট কেমন আছে, শনি কোন নক্ষত্রে অবস্থান করছে, শনি কোনভাবে বসে আছে, আপনার কিসের মহাদশা কিসের অন্তর্দশা চলছে, এই জায়গাগুলো দেখা দরকার। যদি আপনার রাশিচক্রে বাই বার্থ চার্ট শনি যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 90 থেকে 100% রেজাল্ট কিন্তু পাবেন। নয়তো আপনি এই যে বর্তমান যে গ্রহের গোছে সেই অনুযায়ী আপনি 40 থেকে 50% ফল কিন্তু আপনি পাবেনই পাবেন। এই 18 মাস এই 6 রাশিকে ঢেলে দিতে চলেছে অর্থ। তো এক্সিলেন্ট রাশিগুলোর নাম বলছি। প্রথম এক্সিলেন্ট রাশি 4টি রাশি, প্রথম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অর্থাৎ খুব ভালো পঞ্চমভাবে অবস্থান করছে এবং দৃষ্টি তুঙ্গগৃহে অর্থাৎ তুলা রাশিতে পড়ছে অর্থভাবে, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে এই যে শনির দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করতে চলেছে কন্যা রাশির। ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, ব্যবসা থেকে আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু হবে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই 18 মাস। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশি আপনার মকর রাশি। মকর রাশির রাশিতে এই শনি অবস্থান করছে এই 18 মাস, আপনাদের কর্মভাবে কিন্তু এ দিবে, আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা বিশেষভাবে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে।
তবে আপনাদের দেখতে আপনাদের রাশিচক্রে শনি সাড়ে সাতই চলছে আপনাদের, তাও আমি আবারও বলবো এই মকর রাশিতে অবস্থান করছে বর্তমানে শনি কিন্তু বকরি, এই শনি বকরি মার্গী হতে হতে এই 18 মাস আপনাদেরকে কিন্তু ঢেলে অর্থ দেবে, আর্থিক স্টেবিলিটি অর্থনৈতিক ক্রাইসিস আপনাদের কাটবে এবং বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনাদের এই শনি পঞ্চমভাবে অবস্থান করে চতুর্থভাবে অবস্থান করে দশম দৃষ্টি আপনাদের রাশিতেই পড়ছে এবং এখানে শনি 600 নম্বর মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। শনি এখানে রাজযোগকারী গ্রহ, শনি এখানে তুঙ্গস্থ হচ্ছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট। ভূমি ভবন বাহন সুখ আপনাদের হতে চলেছে, প্রপার্টি থেকে লাভ সুখ সাধন আপনাদের হবে, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজুদ হবে, কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে এবং বৃহস্পতিও কিন্তু আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা সন্তান সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, গোল্ড চাঁদি থেকে শেয়ার মার্কেট থেকে এই সময় কিন্তু আপনি কিন্তু লাভ পেতে চলেছেন। এই এক্সিলেন্ট রাশির মধ্যে তুলা রাশিও কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু পেতে চলেছে, এই শনির দশম দৃষ্টি আপনাদের রাশির উপর আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু করবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন দ্বাদশভাবে শনি অবস্থান করে দশম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় হচ্ছে তুঙ্গ গৃহে যে দৃষ্টিটা পড়ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসা, আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি পাওয়া, ব্যবসার জায়গায় ভালো, বিবাহের জায়গার ক্ষেত্রে বিবাহের যারা করছে বিবাহের জায়গাটা আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত কিন্তু এই সময় হতে চলেছে। এর পরের যে রাশি অর্থাৎ এই চারটি রাশি হতে এক্সিলেন্ট রাশি, যে চারটি রাশি কথা কন্যা তুলা মকর ধনু এক্সিলেন্ট রাশি, অর্থাৎ এই 18 মাস 2021-এর জুন থেকে 22-এর ডিসেম্বর এন পর্যন্ত কিন্তু ভালো ফল পাবে। এরপরে বেস্ট যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কর্মভাবে অবস্থান করে এই আপনার দৃষ্টি পড়ছে দশম দৃষ্টি আপনার সপ্তমভাবে, দৈনিক রোজগার বাড়বে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, ব্যবসা ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করতে চলেছে এবং বেশ কিছু সুখবর কিন্তু আপনাদের আসতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি, সরি এরপরের যে রাশি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে ভূমি ভবন বাহন সুখ আপনাদের নির্দেশ করছে, সুখ সাধন আপনাদের হবে, প্রপার্টি থেকে লাভ, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, বিবাহের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এই দুটি রাশি মেষ এবং কর্কট হচ্ছে বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে 21-এ জুন টু 22-এ ডিসেম্বর এই 18 মাস, কিন্তু আপনাদের রাশিচক্রে শনি ভালো থাকা দরকার এবং আপনার কর্ম ভালো থাকা দরকার, তবেই কিন্তু শনি ন্যায় আপনাদের উপর করবে। নমস্কার, ধন্যবাদ।